নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যে অনলাইনে শুরু হয়ে গেছে নতুন করে পিএম কিষান সম্মান নিধি যোজনায় যাদের নাম নথিভুক্ত হয়ে আছে তাদের ইকোআইসি। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নতুন করে শুরু হয়ে গেছে যাদের পিএম কিষান সম্মান নিধি যোজনায় নথিভুক্ত হয়ে আছে নাম, তাদের কিন্তু আধার ইকোআইসি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। তো আপনাদের যাদের যাদের পিএম কিষান সম্মান নিধি যোজনায় নাম নথিভুক্ত হয়ে আছে এবং আপনারা পরপর টাকা পেয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকে কিন্তু এই আধার ইকোআইসি কিন্তু করতে হবে। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই পিএম কিষান ইকোএসি আধার ইকোএসি করবেন অনলাইন থেকে। ভিডিওটি না কাটে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ভিডিওর নিচে দেবেন লাল রঙের সাবস্ক্রাইব বাটন হিসেবে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে ঘন্টাটি বাজিয়ে অল নোটিফিকেশন করে নেবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন মধ্যে দেরি না করে গুরুত্বপূর্ণ ভিডিওতে চলে যাব। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে সেম টু সেম একই নিয়মে একই প্রসেসে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর আপনারা সরাসরি গুগলে গিয়ে লিখবেন পিএম কিষান। আপনারা গুগলে লিখবেন পিএম কিষান, পিএম কিষান লিখে আপনারা সরাসরি গুগলে গিয়ে সার্চ করবেন। তো যখনই আপনারা সার্চ করবেন ঠিক আপনার সামনে এরকম পেজ খুলে চলে আসবে এবং সর্বপ্রথমেই দেখবেন pmkisan.gov.in লেখা রয়েছে এবং নিচে দেখবেন নীল কালারের ক্যাপিটাল অক্ষরে লেখা রয়েছে পিএম কিষান। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের যেটা লিঙ্ক, সেটা পিএম কিষান। এই লিঙ্কে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। যখন আপনারা এই পিএম কিষান অপশানে ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এরকম অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে চলে আসবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকলে এই ভিডিওর নিচে আপনাদের সুবিধাটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এই ওয়েবসাইটের সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসতে পারবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাদের আধার ইকোএসি করার জন্য, পিএম কিষান আধার ইকোএসি করার জন্য উপরের দিকে দেখবেন একটা অপশান রয়েছে ইকোএসি, একটা অপশান রয়েছে সেই ইকোএসি অপশানে আপনাদের ক্লিক করতে হবে। যখন আপনারা ইকোএসি অপশানে ক্লিক করবেন তখন দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা থাকবে কামিং সুন। অর্থাৎ এই ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত কিছু মেনটেন্স আপনার সার্ভার প্রবলেম চলছে, সেই জন্য কিন্তু এখানে আপনার শুধুমাত্র কিন্তু কামিং সুন লেখা রয়েছে। তাছাড়াও যে সমস্ত ভিএলইদের সিএসসি আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারা এই ওয়েবসাইটের উপরের দিকে দেখবেন, তারাই কিন্তু শুধুমাত্র এই আধার আপনার সিএসসির কিন্তু পিএম কিষান সেটা কিন্তু আধার ইকোএসি করতে পারবে। তার জন্য যেটা উপরের দিকে দেখবেন সিএসসি লগইন রয়েছে, সেই সিএসসি লগইন অপশানে ক্লিক করলেই তাদের ইউজার আইডি, সিএসসির ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারা কিন্তু এটা লগইন করে নেবেন। লগইন করে নেওয়ার পর এরকম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি সেটা আপনার সামনে খুলে চলে আসবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা নতুন যে পিএম কিষান সেটা কিন্তু আবেদন করতে পারবেন। তাছাড়া কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেক্ষেত্রেও তারা কিন্তু এখান থেকে কারেকশন করতে পারবেন। তাছাড়া এখান থেকে পিএম কিষানের যে বেনিফিশিয়ারি সে বেনিফিশিয়ারি স্ট্যাটাসও কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারবেন। তাছাড়াও যেটা মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনাদের পিএম কিষান যে কৃষকদের নাম নথিভুক্ত হয়েছে তাদের আধার ইকোএসি করার জন্য এখানে দেখবেন বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন, সেই অপশানে আপনাদের ক্লিক করতে হবে। তো সেই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন ঠিক আপনার সামনে এইরকম নিচে একটা অপশান চলে আসবে এবং এখানে লেখা থাকবে, সর্বপ্রথমে লেখা থাকবে আধার ইকোএসি এবং নিচে দেখবেন আধার নম্বর এবং একটা বয়স রয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত পিএম কিষানের টাকা পাচ্ছেন অথবা নাম নথিভুক্ত হয়ে আছে পিএম কিষান সম্মান নিধি যোজনায়, তাদের আধার কার্ডের নম্বরটা কিন্তু এই ঘরে বসিয়ে দিতে হবে। তো এই ঘরে যখন আধার নম্বরটা বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে দেখবেন ডান দিকে একটা অপশান চলে আসবে, সেখানে আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনারা এই ঘরে বসিয়ে দিতে হবে। এখানে দেখবেন আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে আছে সেই আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন। তাছাড়া আপনার কাছে বর্তমানে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়েও কিন্তু আপনারা লিঙ্ক করতে পারেন। তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে গেট মোবাইল ওটিপি সেই অপশানে আপনারা ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করলেই আপনি যে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করলেন, দিলেন, ফিল আপ করলেন, সেই মোবাইল নাম্বারে কিন্তু চার সঙ্গে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা চলে যাওয়ার পরে সেই ওটিপিটা মোবাইল থেকে নিয়ে আপনার এখানে দেখবেন মোবাইল ওটিপি একটা অপশান রয়েছে, একটা বক্স রয়েছে, সেই মোবাইল ওটিপি অপশানের বক্সে সেই ওটিপিটা কিন্তু আপনার এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন সাবমিট ওটিপি একটা অপশান রয়েছে, সেই সাবমিট ওটিপি অপশানে আপনারা ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে যখনই আপনারা ক্লিক করবেন তখন নিচের দিকে দেখবেন একটা অটোমেটিক একটা অপশান চলে আসবে, সেখানে দেখবেন ক্যাপচার ফর ইকোএসি একটা অপশান, সেই অপশানটা কিন্তু ক্লিক করতে হবে। তো যখনই আপনারা ক্যাপচার ফর ইকোএসি অপশানে ক্লিক করবেন তখনই আপনার ডিভাইসে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে যে ফিঙ্গারপ্রিন্টটি আপনার অ্যাক্টিভ হয়ে থাকবে সেই ফিঙ্গারপ্রিন্টে আপনার যে কৃষক বন্ধুর এখানে আপনি পিএম কিষানের যে আপনার ইকোএসি করবেন তার একটা আঙুলের ছাপ কিন্তু এখানে বসিয়ে নিতে হবে। তো শুধুমাত্র এখানে কিন্তু কেবলমাত্র যাদের স্টারটেক আপনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তারাই কিন্তু এখানে আপনার এটা করতে পারবেন, ইকোএসিটা করতে পারবেন। তো পরবর্তী
পরবর্তীকালে যাদের মরপ ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এবং মন্ত্রা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তারা কিন্তু এই প্রসেসে কিন্তু আপনারা সেই আধার ইকোয়েসিটা আপনারা করতে পারবেন, পিএম কিষাণে করতে পারবেন। তো এখানে শুধুমাত্রই কিন্তু তারাই কিন্তু আবেদন করতে পারবেন, ইকোয়েসি করতে পারবেন, তাদের সিএসসি আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, অথবা আপনার যদি স্টার্টে ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকে তাহলে কিন্তু তারাই কিন্তু আপনারা এখান থেকে এই পিএম কিষাণে আধার ইকোয়েসিটা করতে পারবেন। তো এখানে সাবমিট হয়ে যাওয়ার পর ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে নেওয়ার পর নিচের দিকে একটা অপশন রয়েছে সাবমিট, একটা অপশন রয়েছে, সেই সাবমিট অপশানে যখনই আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু আপনার যে আধার সেই পিএম কিষাণের আধার ইকোয়েসি সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল পিএম কিষাণ আধার ইকোয়েসি নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে উপকারে আসে অবশ্যই লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টার বাজিয়ে অনুসরণ করে নেবেন। আর অনলাইন সম্পর্কে কোনো অসুবিধা এবং সমস্যা হয় তাহলে কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।